হঠাৎই দেখা গেল রাত 12টার সময় পীরজাদা নওশাদ সিদ্দিকি কলকাতা এয়ারপোর্টে। সাথে রয়েছে তার দেহরক্ষী, সশস্ত্র বাহিনী ও কিছু লাগেজ। কিন্তু কেন এত রাতে কোথায় যাচ্ছেন নওশাদ সিদ্দিকি? তাকে দেখতে পেয়ে তাকওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কর্ণধার শামিম আলী সহ বেশ কিছু মানুষ তার কাছে ছুটে আসে। কিছু মানুষ ওমরা হজ্জের জন্য বার হয়েছিলেন, তারাও দেখা করলেন। এখন প্রশ্ন একটাই, নওশাদ সিদ্দিকি এত রাতে কলকাতা বিমানবন্দরে কেন? এ সমস্ত প্রশ্নের উত্তর দেব আমরা নির্বিঘ্নে, নির্দ্বিধায়। ওমরা হজে যার জন্য সেরা ঠিকানা তাকওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই ট্রাভেলসের পক্ষ থেকে হজ ওমরা নিয়ে যায় খুব কম খরচে এবং এনাদের ব্যবহার খুব ভালো। এই ট্রাভেলসের মাধ্যমে ওমরা হজ করতে গিয়েছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি, পীরজাদা সাহিম সিদ্দিকি, পীরজাদা নওশাদ সিদ্দিকি সহ আরও একাধিক পীরজাদা। তাকওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে প্রায় 84 জন ব্যক্তিকে নিয়ে ওমরা হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কলকাতা বিমানবন্দর থেকে যে সমস্ত ব্যক্তি ওমরা হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাদের মধ্যে পীরজাদা নওশাদ সিদ্দিকির পরিবারের কিছু সদস্য রয়েছে, তাদেরকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত ছাড়তে এসেছিলেন তিনি। নওশাদ সিদ্দিকি সাহেব জানান তাকওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার শামিম সাহেবের ব্যবহার খুবই ভালো। এনারা যেভাবে নিয়ে যায় হাজিদের কোনো সমস্যা হবে না, কারণ আমি একসময় ওই ট্রাভেলসের মাধ্যমে ওমরা হজ করতে গিয়েছিলাম। দেখুন, আমাদের পরিবারের অনেকজন সদস্য আজকে ওমরা হজে যাচ্ছে, সেই জন্য তাদেরকে ছাড়তে আজকে আমরা এখানে এসেছি। দেখিয়ে আচ্ছাই বুরাই কে চলতে হ্যায়, বুরাই হ্যায় ইসিলি আচ্ছাই কা নাম হতে। লেকিন সেভারেল টাইমস হাম গিয়া থা সৌদি ওমরা করনে কে লিয়ে। লেকিন এক বাত বল সকতে হ্যায় যে শামিম ভাই জো ওয়াহ কে জো সার্ভিস দেতে হ্যায় ওয়ান অফ দ্য বেস্ট। अभी तो आप पॉलिटिक्स में बिजी हो गए हैं, करीब निकट भविष्य में कोई उमरा का? इंशाल्लाह इंशाल्लाह, ভালো খারাপের মধ্যে দিয়ে চলে অনেকে, তবে খারাপ আছে বলেই ভালো। যারা ট্রাভেলস বা যারা নিয়ে যায় তাদের সুনামটা ওই জন্যই হয়, খারাপ থাকে বলে ভালো সুনামটা হয়। তো আমি একাধিকবার গিয়েছি, একাধিক এজেন্সির মাধ্যমে গিয়েছি, ট্রাভেলসের মাধ্যমে, তবে স্বামী ভাইয়ের সাথে গিয়ে যে পরিষেবা পেয়েছি সত্যিকারের কথা অন্যদের থেকে অনেক বেটার। ওখানে গিয়ে সব থেকে বেশি সমস্যা যেটা হয় কতটা ডিস্টেন্সে রাখছে। তো শামিম ভাই হারামাইন শরীফের কাছাকাছি রাখে, এটা হচ্ছে বড় জিনিস। এবার খাবার তো আমরা ওখানে কে কী খাবার দিচ্ছে তার থেকে বড় কথা ডিস্টেন্সটা কত, কারণ আমরা ওখানে যারা যায় সবাই যায় ইবাদতের জন্য, ইবাদত করতে যাচ্ছে, কাবা শরীফের তওয়াফ করতে যাচ্ছেন, নবী সালামের মাজার জিয়ারাতে যাচ্ছেন, বা আরও সাহাবী হুজুরদের বা যাচ্ছেন এই মাজার জিয়ারাতে যাচ্ছেন। সুতরাং এইগুলো কতটা ডিস্টেন্স বা কতটা সার্ভিস দিচ্ছে এটা হচ্ছে বড় জিনিস, এটা ভালো। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। তাকওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কর্ণধার শামিম আলী কি বলছে শুনুন। 84 জন যাচ্ছে, রমজানের প্যাকেজ 64 জন যাচ্ছে আপনার ইতিহাদ এয়ারওয়েজ ফ্লাইটে, আর 20 জন যাচ্ছে আপনার কাতার এয়ারওয়েজ ফ্লাইটে। এরপরে 26 তারিখে কিছু লোক আছে, তারপরে 2 তারিখে আছে, 4 তারিখে আছে, মানে মোট 100 লোক আছে পুরো। না আজকে তো 84 জন আছে, মোট মানে পুরো রোজা মাসে যে আছে 100 লোক আছে। হ্যাঁ, ওর মধ্যে কি 3টা আলাদা আলাদা হোটেল আছে, 3 স্টার আছে, 5 স্টার হোটেল আছে, সব আলাদা আলাদা পরিষেবা আছে। কোনো প্যাকেজ আর রয়েছে? প্যাকেজে ঈদ হজের পরে একটা প্যাকেজ আমি ঘোষণা করেছি 85,000 মধ্যে, মানে 85,000, 95,000, 1,10,000, এই 3 রকম প্যাকেজ থাকবে ইনশাআল্লাহ। যেমন প্যাকেজ তেমনই পরিষেবা, সব 16 দিন থাকার, 8 দিন মক্কা, 8 দিন মদিনা শরীফ, যা তার লিয়ে 17-18 দিন। এ তো সব আল্লাহ পাক করম আছে, আমি তো চেষ্টা করি কি ভাই যত ভালো পরিষেবা তত ভালো পরিষেবা আমি দিতে চাই। আর 2015 সাল থেকে আমি পরিষেবা দিচ্ছি। জি, নওশাদ ভাই আমার সঙ্গে প্রথমবার গিয়েছেন 2018 সালে, আর আব্বাস ভাইজান যা আছে 2022 সালে উনি গিয়েছেন, আর ওর আম্মা যা আছে ও প্রতি বছরে রোজা মাসে যায়। পি সাহেব মানে ফুটবল শরীফে তোহা হুজুর হোক, তাহির হুজুর, ইসমাইল হুজুর, আপনার আব্বাস ভাইজান, সহিম সিদ্দিকি, সহিম ভাইজান, জুনেদ ভাইজান, আসমবিল্লা ভাইজান, সবাই আমার সঙ্গে যায়। মারুফ হুজুর, মারুফ হুজুর আছে, মারুফ হুজুর 1-3 বার আমার সঙ্গে গিয়েছে। আপনার হোটেল ডিস্টেন্স? হোটেল ডিস্টেন্স দেখে 8 থেকে 10 মিনিট হাঁটতে, 600 মিটার। মক্কা শরীফে, মদিনা শরীফে সামাল মাসি আমি রাখি, একদম প্রথম হোটেলটা 2 মিনিট লাগে ওখান থেকে হাঁটতে, মানে হরম শরীফে যেতে। বাকি খাওয়া দাবার বুফে সিস্টেম থাকে, মানে 85 হোক, 95 হোক, 1,10,000 হোক, সব মধ্যে আপনার বুফে সিস্টেম। অফিস আমার একটা ফুরফুরা শরীফে আছে, একটা ভগবতীপুর আছে, একটা খিদিপুরে আছে, আর ঈদের পর ইনশাআল্লাহ আর 3টা উদ্ঘাটন করব, একটা মেচিদা, তপসিয়া, পার্ক সার্কাস। যোগাযোগ নম্বর আছে আমার 9051987676,
আনোন নম্বর হচ্ছে 8981127373। তাকুয়া সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এই যে শামিম আলী যে ওনার, উনি ওনার যে রিলেশনটা ব্যবহারটা ওইটাই খুব ভালো, ওইটা খুব ভালো। কেন বলি, মানুষকে যখন কন্ট্যাক্ট করি রাত্রেবেলা, উনি একটা রাত্রেবেলা দুটোর সময় ফোন ধরবেন, কথা বলবেন, এইটা ওনার খুব ভালো। আর সবসময় আমরা যখন গেছি মক্কাতে মদিনাতে ওনার সঙ্গে, উনি সবসময় আমাদেরকে হেল্প করেছে। তাহলে আপনাদেরকে একটাই অনুরোধ, আপনারা যখন প্ল্যান করবেন তাকুয়াতে সাথ যান।